নমস্কার ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা কথায় বলে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না জীবনের সময় আমাদের অনেক কিছু শেখায় এমন এমন অনেক পরিস্থিতি সময়ের অন্তরালে আমাদের জীবনে আসে যেগুলি কোনোটা সুখ সুখদায়ী হয় কোন দুঃখদায়ী হয় তো সুখদায়ী ব্যাপার ঘটনাগুলোকে তো আমরা পরিস্থিতিগুলোকে আমরা খুব সহজেই অ্যাকসেপ্ট করে নিই কিন্তু যে ঘটনাগুলো দুঃখদায়ী বা যন্ত্রণা সেগুলিকে আমরা কিন্তু চট করে অ্যাকসেপ্ট করে নিতে পারি না গ্রহণ করতে পারি না এই জন্য অনেকে আবার বলেন যে সময় যেমন আমাদের দুঃখ দিয়েছে যন্ত্রণা দিয়েছে ঠিক সময়ে কিন্তু সেই ক্ষত বা আঘাতকে নিরাময় করবে বা সেই সেখান থেকে ওভারকাম করতে সাহায্য করবে তো সময়ের একটা বড় গুরুত্ব বা প্রভাব আমাদের জীবনে কিন্তু রয়েছে সময় আবার একদিকে পরিবর্তনশীল সময়ে ধর্মই পরিবর্তনশীল সময় কারোর জন্য অপেক্ষা করে না আমরা চাইলেও সময় পরিবর্তিত হবে না চাইলেও সময় পরিবর্তিত হবে তো বাস্তবে সময় বিষয়টা অ্যাকচুয়ালি কি সময়ের গুরুত্ব তো অবশ্যই অপরিসীম আমাদের জীবনে কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে চালিয়ে নিয়ে যাওয়া বা সময়ের সাথে নিজেকে মোল্ড করা বা পরিবর্তন করা এটা একটা বড়ো ফ্যাক্টর তো নিজেকে পরিবর্তন করতে গেলে সময়ের সাথে আগে সময়কে কীভাবে সঠিকভাবে আমরা উপযোগ করতে পারবো জীবনে এইসব বিষয়গুলি নিয়ে একটু জানা প্রয়োজন আছে তো এই ধরনের কথাগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর স্বপন কুমার রুদ্র ভাই তাকে স্বাগত করবো স্টুডিওতে একবার আমি শান্তি দাদা শান্তি দাদা আগে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে সময় একটা আমাদের বড় ফ্যাক্টর সময়ের সাথে সাথেই কালের পরিবর্তন হয় যুগের পরিবর্তন হয় দিন রাত্রি পরিবর্তন হয় জোয়ার ভাটা হচ্ছে বার্ষিক সব কিছুই সময়ের আধারে দাঁড়িয়ে আছে এবং যার প্রত্যক্ষ বা প্রভাব আমাদের জীবনের মধ্যে পড়ছে তো সময়ের কি প্রকৃতপক্ষে কোনো পার্টিকুলার কোনো ডেফিনেশন আছে সময়ের বিষয়টা অ্যাকচুয়ালি কি সময়কে আমরা যেভাবে দেখি এটি কথাতে আছে যে টাইম ওয়েট ফর নান টাইট কারোর জন্য সে ওয়েট করে না সে চলে যায় সময় চলে যায় বয়ে যায় সময়ের সঙ্গে কত কিছু ঘটে যায় তো আমরা সবাই সময়কে এইভাবেই দেখি এবং আমরা সবাই চেষ্টা করি যে সময়ের সঙ্গে কিছু পেতে হবে সময়ের সঙ্গে কিছু করে নিতে হবে সময়ের সঙ্গে তাল মেলাতে হবে যেজন্য আমরা এখন টাইম ম্যানেজমেন্টে দেখবেন চারিদিকে খুব ক্লাস হয় এই ব্রহ্মা অর্গানাইজেশন থেকেও সময়ের ব্যাপারে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে অনেক ক্লাস হয় চারিদিকে একটা অ্যাওয়ারনেসই যে সময়কে আমরা কিভাবে লাগাবো সময়কে যদি আপনি জিজ্ঞেস করলেন যে সময়কে যদি আমরা কোনো মানে ব্যাখ্যা দিতে পারি সময়টা যার দ্বারা আমরা সঠিকভাবে তাকে মাপতে পারি বা সময়টা কি সময়টা হচ্ছে আমরা তো জানি যে আমাদের কতগুলো ডাইমেনশন আছে সেটা হচ্ছে যে আমরা যদি আমাদেরকে দেখি কোনো মানে মানব শরীর একটা যদি বাচ্চার হাতটা ধরি বা কোনো যদি গাছকে দেখি ধরি তাহলে এগুলো সব থ্রি ডাইমেনশনাল থ্রি ডি মানে থ্রি ডি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট এটার সঙ্গে কিন্তু এই তিনটে ডাইমেনশন হলো তার মানে থ্রি ডাইমেনশন ইন স্পেস স্পেসের মধ্যে তিনটে ডাইমেনশন স্পেস মানে একদম সেই মুক্ত দুনিয়া মানে শুধু আকাশ নয় মানে পুরো যে জায়গা পুরো মানে ম্যাটার ছাড়া যে বাকি যে জায়গাটা সেটা তো পুরো স্পেস তো সময় আর একটা ডাইমেনশন আমরা যে জন্যে বলি যে স্পেস টাইম একসাথে বলি থ্রি ডাইমেনশন ইন স্পেস ওয়ান টাইম একটা সময় একটা নিজে ডাইমেনশন কিন্তু সময় হলো একেবারে ঘোড়ার মতো সময়ের পিঠে চাপিয়ে নিয়ে যাবে এবার যদি কেউ চলতে না পারলেও ফেলে দিয়ে চলে যাবে ঘোড়া আগে চলে যাবে সময় চলে যাবে আমি পিছনে পড়ে থাকবো ওই জন্যে বলা হয় যে সময়কে সময় ওয়েস্টও হয় না আর সময়কে সঞ্চয়ও করা যায় না টাইম ক্যানট বি ওয়েস্টেড টাইম ক্যানট বি স্টোর্ড টাইম ক্যান ক্যানলি বি ইউজড আপনি যদি চান সময়কে ইউজ করে নিতে পারেন যেমন ছোটোবেলার ব্যাপার শিশুদের সময়টাকে ইউজ করে সে বড় হলো পড়াশোনা করলো ভালো করে পড়াশোনা করলো ভালো ডিগ্রি হলো ভালো চাকরি হলো প্রত্যেকেরই তো একটা অ্যাম্বিশান থাকে বা কোনো ব্যবসায়ী পরিবারের ছেলে পুলে। মানে সে ব্যবসাতে খুব সুন্দর করে ব্যবসাটাকে শিখলো প্রত্যেকটা ব্যাপারেই তো কিছু শেখার আছে কিছু স্টাইল টেকনিক স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার আছে তাহলে যিনি ইসরোর বিজ্ঞানী হচ্ছেন তিনি একভাবে সময়টাকে কাজে লাগিয়েছেন একদম ওই ওরিয়েন্টেডভাবে কাজে লাগিয়েছেন পড়াশুনো যেভাবে করেছেন কাজকর্ম আমরা সবাই করি কিন্তু কিছু ক্ষেত্রে কাজকর্মগুলো এত অ্যাকিউরেট কেন একটা স্পেস স্যাটেলকে স্যাটেলাইটকে উপরে স্থাপন করা সেটা প্রচণ্ড অ্যাকিউরেশি লাগবে সেটা একেবারে সেকেন্ড মানে ন্যানো সেকেন্ডে সেটাকে দেখতে হবে তাহলে তিনি টাইমটাকে কাজে লাগিয়ে তিনি সেই বৃদ্ধিটা করেছেন নিজের শ্রীবৃদ্ধি করেছেন আবার সাধারণ বৃদ্ধিও আছে অনেক রকমের কাজকর্ম রয়েছে সময়টাকে যদি আমরা সময়টা তাহলে কী ব্যাপারটা কী সে তো চলে যাচ্ছে বই যাচ্ছে আমরা তো বলি কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি এটাকে আমরা ধরতে পারি যে টাইম বলা হয় যে টাইম ইজ অ্যান এক্সপেরিয়েন্স অফ স্পেস বিটুইন দ্য ইভেন্টস ব্যাপারটা কেমন দাঁড়ালো যে ধরুন সময়কে আমরা কিভাবে বলি গতকাল এটা হয়েছিল বা পাঁচ বছর আগে আমার জীবনে একটা এরকম ঘটনা এসেছিলো বা দশ বছর আগে আমি এই জিনিসটি পেয়েছিলাম বা আমি একটি মানে আমি চাকরি পেয়েছিলাম সে দশ বছর আগে তাহলে আমি কিন্তু সেইটা ভুলিনি সেই ঘটনাটা আমার মনে আছে তাহলে সময় যে দুটো ঘটনা এখনই এই যে আমরা কথা বলছি আমরা পাঁচ মিনিট হয়তো শুরু করেছি তাহলে পাঁচ মিনিট আগে এবং এখন আমরা এটা কি করে মেজার করব যে তখন থেকে সিচুয়েশান চেঞ্জ হয়েছে তখন যে কথাগুলো বলছিলাম এখন কথাটা চেঞ্জ হয়ে গেছে তাহলে এই যে একটা চেঞ্জ চেঞ্জ অফ স্পেস মানে এই যে এক্সপিরিয়েন্সটা হলো সেইটা হচ্ছে সময়কে সেটাকে মেজার করা আরও কীরকম করে মেজার করা যায় তো আমরা সময়কে ঘটনা দিয়ে বিচার করি টাইম ইজ টু বি মেজার বাই ইভেন্টস সময় তো আলাদা করে কোথাও নেই কিন্তু সময়ের সঙ্গে ঘটনাগুলো পরপর লিপিবদ্ধ হয়ে আছে তো সিকোয়েন্স ওয়াইজ একেবারে সিকোয়েন্স তাহলে দেখা যাবে যে ইভেন্টসগুলো পরপর চলছে এবং সেগুলো সময়ের তাকে সাজানো আছে এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন নিশ্চয়ই করবেন এরপরই যে সময় কি তাহলে আগে কম বেগে বই তো সময়ের গতি কি এখন বেড়ে গেছে উত্তরে আমাকে এটাই বলতে হবে যে অবশ্যই যত ঘটনা ঘটবে ইভেন্টস যত বাড়বে ইভেন্টসের সংখ্যা যত বাড়বে তত সময়কে মনে হবে খুব দ্রুত বেগে যাচ্ছে তাহলে সময় ডিপেন্ড করছে যে নাম্বার অ্যান্ড স্পিড অফ ইভেন্টস নাম্বার অফ ইভেন্টস অ্যান্ড স্পিড অফ দ্য ইভেন্টস যত বেশি হবে তত সময় এবং আরও একটা ব্যাপার আছে যে আমরা অনেক সময় বাস থেকে তাকিয়ে দেখছি কিছু লোক বসে আছেন কিছু লোক দোকানে বসে আছেন কিছু লোক কিছু কাজ করছেন কোনো দিকে একটা মিছিল যাচ্ছে আমি এটা কিন্তু বাস থেকে জানালার দিকে দেখছি আমি কিন্তু সেখানে কোনো পার্ট নেইনি ওটা দেখলাম চলে গেলাম পরবর্তী আবার জায়গাতে চলে গেলাম এবার যদি কোনো ঘটনার সঙ্গে যখন আমি পাঠ সে এই মুহূর্তে আমরা স্টুডিওতে বসে কথা বলছি এখন কিন্তু সময়টা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে যদি আমি সেখানে ইন্টারফিয়ারেন্স থাকে আমার যদি সেখানে রোল থাকে তাহলে কিন্তু সময় খুব তাড়াতাড়ি করে চলে যাবে সময় কোনো স্পেসিফিকেশন আছে মানে অনেক সময় হয় না যেমন যখন ঘটনা ঘটে কোনো সুখদায় বিষয় সেটা আমরা মনে করি যে খুব তাড়াতাড়ি চলে গেল সুখের দিনগুলো যেন কোথায় চলে গেল এত তাড়াতাড়ি বয়ে চলে গেল দুঃখের দিন যেন কাটতেই যায় না তো এরকম করে কি আমরা যে এক একটা স্পেসিফাই করে নিই ক্যাটাগরাইজ করে নিই তো সুখের দিন কম দিন থাকে দুঃখের দিন বেশি দিন থাকে তো এরকম সময়ের কি কোনো স্পেসিফিকেশন আছে তার মানে টাইম স্প্যানটা কি কম বেশি হয়েছে আমি একদিন সুখ ভোগ করেছি হুম একদিন দুঃখ ভোগ করেছি হুম কিন্তু আপনি যেটা বলছেন যে দুঃখ ভোগটা মনে হয় একদিনটা মনে হয় এক বছর খুব বেশি মনে হয় মানে দুঃখের সময়টা কাটতে চায় না যেমন বসে বসে সময় কাটে না সময় তো একই চব্বিশ ঘন্টা পৃথিবীর যে ঘূর্ণনের যে গতি চব্বিশ ঘন্টায় একবার ঘুরছে রোটেশন একবার হচ্ছে তাহলে সেটা তো ফিক্স রয়েছে অথচ সুখের অনুভূতিগুলো কেন তাড়াতাড়ি চলে যায় মানুষ তো চায় আমরা যে সুখের অনুভূতিটা বেশ থাক বেশ এনজয় করি ওই ঘটনা হয়েছিল কি আনন্দ হয়েছিল কিন্তু দুঃখর ব্যাপার হলেই আর বলিস না দুঃখ কাটতে চায় না দুঃখ রয়েই গেল এটা হচ্ছে এটা অনুভূতির উপর ডিপেন্ড করছে এটা মানে অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে ইভেন্টসগুলোর উপর ডিপেন্ড করছে ওই সময়ে আমার ইভেন্টসগুলো কি হয়েছে খারাপ না ভালো যদি ইভেন্টসগুলো খুব ভালো থাকে তাহলে সেগুলো সব সুখদায়ী ঘটনা ঘটেছে একটা একটা ইভেন্ট থেকে একটা একটা ঘটনা থেকে তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি তো কিছু ভেতরে লাভ করছি বাইরের জগতে ঘটছে কিন্তু সেগুলোর অনুরণন কোথায় হচ্ছে সেগুলোর অনুভব তো মনে হচ্ছে আমরা মনকে জেনেছি যে মেটাফিজিক্যাল মাইন্ড তো সেই মনের যে অনুভব অনুভূতি এইটাকে সময়ের যে ভালো সময় ভালো ঘটনাগুলো সময়টাকে মনে হচ্ছে খুব মূল্যবান এবং সেটা বেশ তাড়াতাড়ি চলে গেল অর্থাৎ আর একটু পেলে ভালো হতো খারাপের সময়টাকে ইভেন্টসগুলো খারাপ ইভেন্টসগুলো ঠিক নেই নেগেটিভ ইভেন্টস হয়ে গেছে ঘটনাগুলো ঠিক নেই তো সেগুলোর যে অনুভবটা হবে সেগুলো সুখদায়ী হবে না জেনারেলি তখন মনে হবে সময়টা আর কাটতে চাইবে না সেই সময়টা অনেকক্ষণ স্টে করে অনেক দিন ধরে স্টে করে যায় তো সেইটাকে সময়কে এইভাবে মাপতে পারি আর একটু ডেফিনেশন যদি বলেন যে ধরুন সময়কে আমরা এইভাবে মাপতে পারি যে ঘটনার অ্যারেঞ্জমেন্ট দিয়ে মাপতে পারি ইভেন্টসগুলো কি করে সাজানো আছে ইভেন্টসগুলো সাজানো আছে মানে ফ্রম পাস্ট থ্রু প্রেজেন্ট টু দ্য ফিউচার যদি ঘটনাগুলো পরপর সাজানো দিয়ে আমরা সময়কে মাপতে পারি যে পরপর কীভাবে স্টেপ ওয়াইজ সাজানো আছে তাহলে সময়কে যদি আমরা ব্যাখ্যা করতে চাই সময়কে তো ধরা যাবে না কিন্তু ঘটনা দিয়ে আমরা বলতে পারি এত সালে এই হয়েছিল এই সালে আমি এই পাশ করলাম এই সালে চাকরি পেলাম এই সালে আমার একজন সন্তোষ সঙ্গে দেখা হয়েছিল হতে পারে তো এই সালে আমি ব্রহ্মা কুমরিজের নলেজে এলাম সেটা কিন্তু ঠিক মনে থাকে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন আমি নিজের রোলটা সেখানে করছি আমার পাটটা যখন রয়েছে এই যে আদি অন্ত যে এই যে ড্রামা এই যে ড্রামাতে যে রোল প্লে করছি পাঁচ হাজার বছরের ড্রামাতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যার যেমন জন্ম সংখ্যা কারু চুরাশি জন্ম কারু তার কম তো সেই যে পাঠ করার সময়তে যেগুলো আমার অনুভব অনুভূতি যেগুলো আমার ভেতরে আসছে তো সেখান থেকে আমি সময়টাকে সেইভাবে আমি বুঝতে পারছি যে আমার সময় এখন কেমন কিভাবে চলছে সেটা কতখানা এফেক্টিভ হচ্ছে তাহলে সেটা মেজার করতে পারি এবার দুটোভাবে একটা হচ্ছে নিউটোনিয়ান তত্ত্ব আছে নিউটোনিয়ান থিওরি আছে সেটাতে বলা হতো যে টাইম ইজ এ ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স ইন্ডিপেন্ডেন্ট অফ ইভেন্টস মানে ইউনিভার্সের একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার বলে ধরা হতো কিন্তু এটাকে এখন মান্যতা দেওয়া হয় না এখন রিসেন্ট যে মতবাদ সেটা হচ্ছে যে সময় হচ্ছে কোনো ফান্ডামেন্টাল স্ট্রাকচার নয় সময় একটা মানে ইন্টালেকচুয়াল স্ট্রাকচার দিই ইন্টালেকচুয়াল স্ট্রাকচার অফ হিউম্যান মাইন্ড দিয়ে মানে সময়কে আমরা কিছু ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইভেন্টস আমরা ইভেন্টকে আমরা বিচার করি ইভেন্টকে আমরা কম্পেয়ার করি সেইভাবে আমরা সময়টাকে ধরে নিই মানে এটা কোনো বিশ্বের মানে ইউনিভার্সের কোনো ফান্ডামেন্টাল স্ট্রাকচার না একটা হচ্ছে ইন্টালেকচুয়াল মাইন্ড দিয়ে মানব এই সময়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে এটা আরওভাবে করেছেন স্টিফেন হকিংয়ের এই নিয়ে বক্তব্য আছে তারও বক্তব্য খুব ক্লিয়ার এবং এই নিয়ে রজার পেনরোজ বিখ্যাত সায়েন্টিস্ট তাদেরও এই সময় নিয়ে ওপিনিয়ন আছে যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক মানে কোয়ান্টাম ওয়েবের রিভলিউশন হওয়া বা সেটা কেন স্পেস টাইম এটা ফিক্স থাকে সময়ের সঙ্গে সঙ্গে এর কোনো বিবর্তন নেই তো টাইম জাস্ট ওইভাবে তাকে প্রকাশ করা হয় যে স্পেস টাইম ওই টাইম একটা ডাইমেনশানে চলে এবং তার সঙ্গে স্পেসে যে আমাদের আরও ডাইমেনশানগুলো সেগুলো নিয়ে স্পেস টাইম অ্যাজ ইজ আছে আর শুধু একটা জায়গা থেকে আর একটা জায়গাতে পরিবর্তন হচ্ছে চেঞ্জেস যে ইভেন্টের যে চেঞ্জ হচ্ছে ওই এক্সপিরিয়েন্স দ্য চেঞ্জ আমরা যেহেতু চেঞ্জটাকে এক্সপিরিয়েন্স করছি যে পরিবর্তন হচ্ছে আমি ছোটো ছিলাম আজকে একটু বড় হয়েছি শরীরে বড় হয়েছি একটু মনে মানসিকতা একটু বেড়েছে একটু সম্পন্ন হওয়ার চেষ্টা করছি তো সেইটাও একটা সময়ের মেজারমেন্ট এইভাবে আমরা সময়কে নানাভাবে মেজার করতে পারি আচ্ছা একটা প্রশ্ন যে সময়কে তো আমরা সময় যে বয়ে যাচ্ছে সময়কে আমরা মাপার চেষ্টা করি ঘন্টা মিনিট সেকেন্ড বছর হিসাবে যুগ হিসাবে অনেক সময় আমরা মাপেই সে আর্নিং করতি বার্ষিক যেভাবেই হোক তো কিন্তু এই যে বয়ে যাওয়ার যে পদ্ধতি এটা অ্যাকচুয়ালি সময় কিভাবে চলে এটা কি লিনিয়ার ওয়েতে চলে না সাইক্লিক অর্ডারে সেটা ঘোরে মানে সময় যেটা বলি না আমরা যে সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না যেটা সে সময়টা চলে গেল চলে গেল

কানপুর আইআইটির প্রফেসর প্রফেসর মদগিল উনি সাইক্লিক্যাল টাইম নিয়ে রীতিমতো গবেষণা করেছেন এবং আমরা যেটা ভগবানের জ্ঞানে পরম জ্ঞানে যেটা দেখলাম যে টাইম ইজ সাইক্লিক্যাল পাঁচ হাজার বছরের কল্প এবং এই পাঁচ হাজার বছরের কল্প যেই শেষ হলো আবার একটি নতুন কল্প শুরু হলো সত্যত্রেতা দাপর কলি কলির শেষ হলো আবার সত্যযুগ শুরু হলো মানে একটা ব্যাপার যে সময় চলতে চলতে কখন যে সে টান নিচ্ছে সেটা তো বোঝা যাবে না আমরা সবাই চলছি যে পৃথিবীকে পৃথিবী গোল আমরা যেখানেই থাকি না কেন পৃথিবীকে আমরা যখন চলছি আমি তো মনে হয় যে সরল লেখাতেই চলছি কিন্তু সে কোথায় যে টান নিয়ে নিচ্ছে কেন গোলাকার পৃথিবীর উপরে তো টান থাকবি সেখানে তো কোনোভাবে একটা বেন্ডিং হচ্ছে যেটা পৃথিবী তো নিজেও সে বেন্ডিং তার একটা স্ট্রাকচার রয়েছে গোলাকার স্ফেরিক্যাল স্ট্রাকচার তো সময় আমরা বলি যে পৃথিবীটা গোল যেটা তুমি দিচ্ছো সেটা তোমার কাছে আবার একদিন ফিরে আসবে সেটা তো অন্য কথা ফিজিক্যালি গোল এবং আমি যে ওয়েবটা সরাচ্ছি এটা আমরা সময়ের সঙ্গে আমরা এই সময়ের সঙ্গেই সময়ের কথা নিয়ে পরে আরো রিটেল আলোচনা করবো যে দেওয়াটা কি করে ফিরে আসে দ্যাট গোস অ্যারাউন্ড কামস অ্যাউন্ড তো এই যে সময়টা সাইক্লিকাল তাহলে সময় সাইক্লিকাল মানে সেখানে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার কালকে যেটা হয়েছে past এখন যেটা এই মোমেন্টে যেটা ঘটছে প্রেজেন্ট প্রেজেন্ট আগামী কাল যেটা হবে ফিউচার সো past is going through the present সবকিছু থ্রু প্রেজেন্ট হচ্ছে সময়ের সঙ্গে যাওয়া এই যে 5000 বছরের সত্যত্রেতা দাপর কলি 1250 বছর পরে এগুলো তো আমরা সব জানি হুম এগুলো কিন্তু আগে জানতাম না এই ব্রাহ্মকুমারীর যে নলেজে আসার আগে সত্যত্রেতা দাপর কলি সেই লক্ষ লক্ষ বছরের ব্যাপার জানতাম তো এত অ্যাকিউরেটলি পরম পিতার জ্ঞান এত অ্যাকিউরেটলি এবং সেটা যদি একবার বিশ্বাস এসে যায় কনফার্ম যদি হয়ে যায় না দিস ইজ ট্রু দিস ইজ দ্য ট্রুথ ঈশ্বরকে যেমন বলা হয় সত্যম শিবম সুন্দরম তার জ্ঞান ও সত্যম একদম সত্য সবকিছু ট্রুথ গড ইজ ট্রুথ এই জন্য আমরা বলি গড ইজ ট্রুথ এবং এটা অনেক সাধু সন্ত বলে গেছেন কাজেই গডের যে রিভিলেশন যে যে সাইক্লিক্যাল টাইম একের পর এক সে চক্রবর্ত বিশ্ব পরিবর্তন করছে পরিভ্রমণ করছে আর চক্রবর্ত পরিবর্তন্তে সুખા নিচো দুખા এটা আমরা বলি সময় কর্মে সময়ের ডাইরেক্ট প্রভাব তো আমাদের কর্মের উপর রয়েছে তো কর্ম আমরা যেটা বলি না যে যেমন তুমি কর্ম করবে যেমন কর্মরূপে বীজ বপন করবে সেরকম ফল পাবে ভবিষ্যৎ থেকে অর্থাৎ কি মানে তুমি এখন যদি খারাপ করো তোমার সাথে আগামী দিনে কি খারাপ হবে সময় একদিন ফিরবে তো কর্মের থিওরি সত্যি যখন আমরা সময়ে ও সেরকম ভাবে ফিরে মানে ওই একই না আসুক কিন্তু ওরকম কিছু পরিস্থিতি আমাদের তৈরি আমি প্রফেসর মোদগিল সাহেবের কথা বলছিলাম যিনি উনি ওই সাইক্লিক্যাল টাইম কি যেভাবে অ্যানালিসিস করেছেন সেটা হচ্ছে কজ এন্ড এফেক্ট কোন ঘটনা এনি ইভেন্ট ইজ নট আইসোলেটেড ফ্রম অল আদার ইভেন্টস আমার জীবনের কোনো ঘটনা অন্য সব কিছু ঘটনার সঙ্গে লিঙ্কড আছে আমার জীবনেরই একটা ঘটনা আমার একটা ঘটনার সঙ্গে আছে আমরা যে দুঃখ বোধ করি না দুঃখ বোধ করি যে আমাকে ও পীড়া দিল আমাকে কত কষ্ট দিয়েছে এগুলো সব ভ্রান্তি কেউ আমাকে কষ্ট দেয়নি আমার ইভেন্টটা ওইভাবে আমার তৈরি ছিল সেই কজ ছিল আজকে তার এফেক্ট এসছে তাহলে কজ আর এফেক্টে ওই জন্য সময়কে বলা হয় ইন্ডিভিজুয়াল কজ অ্যান্ড এফেক্ট একদম ওইগুলোকে ডিভাইড করা যায় না একটার সঙ্গে একটার সঙ্গে একটা লিঙ্কড একটার সঙ্গে একটা লিঙ্ক সেরকম সারা পৃথিবী জুড়ে যত মানুষের যত ঘটনা একটার সঙ্গে একটা লিঙ্ক আছে আজকে কোথাও সাইক্লোন হচ্ছে কোথাও ভূমিকম্প হচ্ছে কোথাও ভলক্যানিক ইরাপশান হচ্ছে আমরা রিসেন্টলি দেখলাম আমেরিকার বিভিন্ন জায়গাতে ভলক্যানিক ইরাপশান তো কোথাও দাবানল হচ্ছে তো এটা কি এমনি এমনি হয়ে গেল আমরা কিন্তু মানুষ কিন্তু ভাবি যে এটা কোনো এক্সটার্নাল ফোর্স এসে এরকম করে দিল বাঁচানোর সময় ভগবান ভগবান বাঁচাও মানে গডনোজ তার মানে আমি আমার নিজের উপর থেকে সব কিছু ঝেড়ে ফেললাম তার মানে যখন ভালোটা তখন ভগবানের কাছ থেকে চাইছি আর যখন কোনো কিছু হচ্ছে সেটা দায় আমি নিচ্ছি না তাহলে সময়ের সঙ্গে তার একটা কজ ছিল তার কজের জন্য একটা মাস কজ আছে কোনো ব্যাপারে হয়তো একটা পাড়ার পুজো সেখানে খুব হাঙ্গামা হচ্ছে তো সেখানের মানুষগুলো তার সঙ্গে জড়িয়ে নেই সেখানের মানুষগুলো সবাই ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই কিন্তু ভেতর থেকে মানে আরও যদি তারা বাইরে থেকে ইনভলভ তাহলে এই সমাজ সংসারের যাবতীয় ঘটনার সঙ্গে আমি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমার একটা যোগ আছে সেই রকম সময়ের ব্যাপারে কজ অ্যান্ড এফেক্টের প্রত্যেকটা কজ সেই তার এফেক্টকে ক্যারি করে নিয়ে আসছে কজ যদি ওরকম না হতো দেবেন আবার অনেক জায়গা হতো সুন্দর সেখানে পরিবেশটাই ওই রকম যদি মাউন্ট আবুর ব্রাহ্মকুমারীদের হেডকোয়ার্টারে যান তাহলে সেখানে দেখতে পাবেন যে সহযোগ সহাবস্থানের একটা দৃষ্টান্ত ভাই বোনেরা সেখানে কি সুন্দরভাবে নিজের নিজের কাজ সুচারুরূপে পরিচালনা করছেন প্রত্যেকে তার মতো কাজে ব্যস্ত কোনো হাঁক ডাক নেই হইচই নেই প্রত্যেকে দেখে বোঝাই যাবে না যে এত বড়ো কর্মকাণ্ড সেখানে হচ্ছে এবং সেখানে প্রতিদিন কনফারেন্স দেশ বিদেশ থেকে কত মানুষজন আসছেন সবাই তো আর এই গানে এখনও এসে যাননি এই গানে নেই কিন্তু তারা সেখানে এসেই নিজেদের মধ্যে একটা একটা অন্য একটা কিছু অনুভব করছেন যে একটা কিছু সামথিং সামথিং ইজ ইজ আই মে গেট ইট তার মনে হচ্ছে কেন প্রতিটি মানুষ তো একটি আত্মা সে একটি শোল এবং তার সঙ্গে ভগবানের যোগ আছে যোগটা কেন করা যায়নি মানে আমি ভগবানের যেটা মোবাইল নাম্বার ট্রিপল জিরো সেটাতে ডায়ালটা করতে পারিনি তো ব্যাপারটা কেন মানে ব্রাহ্মা হেডকোয়ার্টারে আসা বা কোনো নিকটবর্তী সেন্টারে যাওয়া আমাদের তো বোনেরা সেখানে রয়েছেন বোনের রয়েছেন ভাইরা আছেন সারা বিশ্বজুড়ে অনেক সেন্টার প্রায় হাজার সেন্টার একশো দেশে তার চলছে সবকিছু পরিচালনা এবং বোনের দ্বারা পরিচালনা হচ্ছে তো সেখানে গেলেও কিন্তু একটা বিরাট একটা পরিবর্তন আসে ভেতরে আমিও যখন প্রথম যেদিন যাই ভেতরে যখন এন্টার করি তখন মনে হয়েছিল যে এই জায়গাটা মনে হয় আলাদা কিন্তু আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না এবার আমি ফিল করছি যে দিস প্লেস ইস সামওয়ার ডিফারেন্ট ফ্রম আদার প্লেসেস শুধু হইচই নেই কেউ কোনো উচ্চস্বরে কথা বলে না এইটা নয় ভগবানের প্রেজেন্স ভগবানের যে ওয়েব সেই কিরণ সানলাইটের মতো চারিদিকে আছে তাহলে সেই সেন্টারও তার সেই কিরণ আছে তার মানে ভগবান সর্বব্যাপী নন এটা নন কিন্তু ভগবানের যে কিরণ ভগবানের যে যে ভাইব্রেশন সেটা কিন্তু প্রতিটি সেন্টারে পাওয়া যায় যে জন্য এই সেন্টারকে আমরা বলি যে সেখানের একটি এনার্জি সেন্টার

একদম তো এই টাইম ম্যানেজমেন্টকে শিখতে গেলে আমাদের আর কি কি দিকে আমাদের একটু অ্যাটেনশন দিতে হবে তার জন্য সময়কে আমাদের একটু ভালো করে জানতে হবে সময়ের যে অর্ডারে চলছে সেই অর্ডারটাকে জানতে এবং সর্বোপরি সময়ের সাথে নিজেকে চেঞ্জ করতে গেলেও আমাদের কি কি করতে হবে কোন কোন দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেগুলো আমরা জানবো আমাদের আগামী পর্বগুলিতে আজকে সময় ফুরিয়ে গেছে বলে অনুষ্ঠান দাদা আমাকে এখানে শেষ করতে হচ্ছে আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ ওম শান্তি ওম শান্তি সত্যি বন্ধুরা আজকে কোথাও না কোথাও আমরা যেন অপচয় করতে করতে যে কোনো ঘটনার সময়কেও আমরা অপচয় করে ফেলছি এবং সময় অপচয় হচ্ছে বলে আমাদের জীবনে অনেক সময় অনেক বড় বড় সফলতাও থেকেও কিন্তু আমরা বঞ্চিত করে ফেলি নিজেদেরকে সেই জন্য সময়কে সঠিকভাবে কিভাবে উপযোগ করা যেতে পারে এবং তার সাথে নিজেকেও পরিবর্তন করে সময়ের সাথে খাপ খাইয়ে নিজেকে চালানো কিভাবে যায় এবং জীবনে সফল কিভাবে হওয়া যায় এবং সময় সঠিক প্রয়োগ কিভাবে জীবনে করা যায় সে বিষয়গুলি নিয়ে আমাদের একটু জানা প্রয়োজন আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব আমাদের আগামী পর্বগুলিতে তাই দেখতে ভুলবেন না আমাদের অনুষ্ঠান আজ এ পর্যন্তই নমস্কার